জায়গাটা খুব ভয়ঙ্কর, ভালো না। এখন দীর্ঘস্থায়ী আছে, আর রাতের বেলায় এখানে কেউ আসে না। আর আপনাদেরও বলবো যে এখানে কিন্তু থাকতে না। বিধানচন্দ্র রায় শ্মশান, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম টিবি হসপিটালে, যা আজ পরিত্যক্ত ভুতুরে বিল্ডিংয়ে পরিণত হয়েছে, যেখানে দিনের বেলা গেলেও গা ছমছম করে ওঠে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামনেই রয়েছে হসপিটালের প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বার দিয়ে আমরা হসপিটাল চত্বরে প্রবেশ করছি। এই হসপিটালটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ধুবুলিয়া নামক স্থানে অবস্থিত, যা 1960 দশকে ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় ভারত সরকার তৈরি করেছিল। দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে বিধানচন্দ্র রায় মূর্তি, আর মূর্তির ঠিক নিচে লেখা রয়েছে তার জন্মের সাল, তারিখ ও তার ইচ্ছার কথা। গাইড হিসাবে পেয়ে গেলাম কতগুলি খুদে বন্ধুদের, তারা আমাকে নিয়ে চলল হসপিটাল পরিদর্শনে। সবাই মিলে প্রবেশ করলাম অফিস রুমের ভেতর। পুরো হসপিটালের বিল্ডিংগুলির মধ্যে এই বিল্ডিংটি কেবল খোলা আছে অফিস রুম হিসাবে। দু একজন রুগী যারা আসে তাদের এখান থেকেই ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়, কারণ আর পাঁচটা সাধারণ রোগের মতোই টিবি রোগেরও এখনও ওষুধ বেরিয়ে গিয়েছে, ফলে এই রোগের মৃত্যু হয় না বললেই চলে, ঔষধেই তা নিরাময় হয়ে যায়। কিন্তু 1950 থেকে 60 দশকে বিষয়টি ছিল পুরো উল্টো। সে সময় করোনার মতো টিবি রোগও সমস্ত পৃথিবীতে তার থাবা বসিয়েছিল। এই হসপিটালে 500 বেডের মেল ও 500 বেডের ফিমেল ওয়ার্ড ছিল। প্রথমে আমরা প্রবেশ করছি ফিমেল ওয়ার্ডে। দেখতেই পাচ্ছ হসপিটালটার কি করুণ অবস্থা, চারিদিকে ভেঙে চুরে গেছে। এরপর ঢুকছি মেল ওয়ার্ডে। হসপিটালের বিল্ডিংটা এতটাই পরিত্যক্ত ছিল যে ঢুকতেই গা ছমছম করছিল। দেখুন, ছাদের থেকে প্লাস্টার খসে খসে পড়ছে, আর চারিদিকটা এতটাই নিস্তব্ধ আর ওষুধের গন্ধ যে ভয় ভয় লাগছিল। জানলাগুলো সব ভেঙে গেছে দীর্ঘদিন, চারিদিক দিয়ে বটের শিকড় নেমে এসেছে। অফিস রুম, এখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি, একদম মানে নোংরা হয়েছে, বিভিন্ন ওষুধ ছড়ানো চারিদিকে। এতগুলো খালি পরিত্যক্ত ঘর নিয়ে বিল্ডিংটা যেন খা খা করছে। বিল্ডিং এর বাইরেটা ঘন জঙ্গলে ভরে গেছে, যা আজ সাপ বাদুড়ের বাসা। দেখুন এই যে ছবিগুলো রয়েছে দেওয়ালে, এখানে সমস্ত এগুলো পেশেন্টদের আঁকা, মানে বিভিন্ন জায়গায় পেশেন্ট এসে তাদের নিজের নাম লিখেছে, নমস্কার বিসি রায় লেখা, এবং বিভিন্ন ইচ্ছার কথা প্রকাশ করেছে। তারপরে এই যে বিভিন্ন ছবিগুলো দাঁড়িয়ে গেছে, বিভিন্ন দেয়ালে নানান ধরনের ছবি। এই স্থানটি ছিল মেল ওয়ার্ডে ঢোকার মুখ্য গেট। এই যে দেখছেন চারটা, এটা হলো টিবি রোগীদের খাদ্য তালিকা। পাঁচশো বেডের বিল্ডিং থেকে বেরিয়ে এবার চললাম পরিত্যক্ত জল ট্যাঙ্কির দিকে, আর চারিদিকে রয়েছে শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। এই যে জল ট্যাঙ্কিটা দেখছেন, এই জল ট্যাঙ্কি থেকেই সমস্ত হসপিটালের জল সরবরাহ হতো সেই যুগে দাঁড়িয়ে, যেখানে সবার বাড়িতে পাতকুয়ো ছিল, আর এই হসপিটালেই প্রথম জল ট্যাঙ্কি করা হয়েছে।
সমস্ত ইলেকট্রিক সাপ্লাই হতো পুরো হসপিটালে। দেখতে পাচ্ছ এখানে ঘরের ভেতরে ভাঙাচোরা লাইট, ইলেকট্রিকের সরঞ্জাম সবই পড়ে রয়েছে আজও। বন্ধুরা, এই যে রাস্তার মাঝখানে উঁচু ঢিপি মতো জায়গাটা দেখছেন, এটা হচ্ছে ম্যানহোল। সেই যুগে এই হসপিটালে ম্যানহোলের ব্যবস্থা ছিল, যার ফলে বৃষ্টি হলেও জল এই হসপিটালে দাঁড়াতো না। এবার আমরা দল বেঁধে যাচ্ছি সেই ভুতুড়ে জায়গাগুলি পরিদর্শনে, যে জায়গাগুলিতে দিনের বেলাতেও মানুষের খুব একটা দেখা পাওয়া যায় না। টিবি হসপিটালে মারা যাওয়া যত অবৈধ লাশ ছিল, যাদের বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া যেত না, তাদেরকে সব এই জায়গাতে পুঁতে দেওয়া হতো। এই সিমেন্ট বাঁধানো স্থানগুলি খুললে এর তলায় প্রচুর কঙ্কাল পাওয়া যাবে। যে স্থানে যাচ্ছি সেখানে একসময় টিবি রোগীদের ইনফেক্টেড কপগুলোকে পুড়িয়ে ফেলা হতো। চলুন দেখি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তায় আপনি দিনের বেলাও সেরকম একটা লোক চলাচল করতে দেখবেন না, কারণ এই যে ঘর দুটো রয়েছে, এই ঘর দুটোতে একসময় মৃতদেহ রাখা থাকতো, আর অনেক অশরীরী ঘটনার সাক্ষী এই রাস্তা, এই এলাকা। টিবি হসপিটালে ঘুরে ঘুরে ভিডিও করার সময় পেয়ে গেলাম একজন এখানকার বাসিন্দাকে। দাদা। হ্যাঁ বলুন। বলছি দাদা, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এই তো, এখানেই বাড়ি, এখানেই বাড়ি আছে। আচ্ছা বলছি দাদা, এখানে যে শোনা যায় অনেকে ভয় পেয়েছে যে এলাকায় একটা অশরীরী প্রভাব নাকি কাজ করে, তা এই সম্পর্কে আপনার কিছু জানা আছে? হ্যাঁ নিশ্চয়, কেন জানা থাকবে না, আমার তো এখানেই বাড়ি, আমি বিশেষ কাজে একটা যাচ্ছিলাম। যাই হোক, আপনার সাথে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে যেখানে একটা সত্যির ঘটনা ঘটেছিল, আপনারা জানেন তো, এখানে ঘটনাটা যদি সত্যি কথা যদি শুনতে চান, যদি ভয় না পান, ঠিক আছে, সেটা হলো যে এখানে এই যে দেখছেন এটা হচ্ছে ফিমেল ওয়ার্ড, আর এর পাশেই আমাদের আছে যে মেল ওয়ার্ড, সেখানে একটা যক্ষা রোগী অর্থাৎ টিবি রোগী দুজন দুজনে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু পরবর্তীতে যখন তারা বৃহত্তর সমাজে যায় বা তাদের ঘর পরিবার ওদেরকে কিন্তু গ্রহণ করে না, তো সেই আত্মগ্লানি থেকে ওরা একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। যখন তারা ফিরে আসে, ফিরে এসে তারা ওই একই গামছার মধ্যে তারা দুজন সুইসাইড করার অর্থাৎ আত্মহত্যা করার একটা চরম সিদ্ধান্ত নেয়। এই যে আমি যেখান থেকে আসলাম একটু আগেই, ওখানে দেখবেন যে একটা ঝাউ গাছ আছে, ওই ঝাউ গাছে একটা গাছে ওরা কিন্তু আত্মহত্যা করে। তা তারপর থেকে যে ঘটনাটা হলো সেটা হলো যে ওদেরকে নিয়ম মেনে যথারীতি ওদেরকে একই সাথে একই কবরে কবরস্থ করা হয়। তারপরে সেইখানে একটা কিন্তু মেহেন্দি গাছ ওঠে। তো তারপরে যে আরও অন্যান্য কর্মচারীদের জন্য যে সমস্ত ঘর আছে, ওখানকার কিছু বাচ্চা সেই মেহেন্দি গাছের ডাল নিয়ে ঘরে যায়। তারপর কিন্তু যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকেই সেই বাচ্চা কিন্তু জ্বরে, প্রচণ্ড জ্বরে ভোগে, কোনো কিছুতেই তাদের সারানো যায় না, ওষুধে কোনো কাজ করছিল না। তারপরে স্থানীয় এক ওঝা ওঝা কবিরাজ করে এটা করা হলো, কিন্তু তার ফলটা কিন্তু এখনও দীর্ঘস্থায়ী আছে, আর রাতের বেলায় এখানে কেউ আসে না। আর আপনাদেরও বলবো যে এখানে কিন্তু থাকতে না, কারণ রাতের পর এই অনেক ঘটনা, এখানে অলৌকিক ঘটনা কিন্তু এখানে ঘটে থাকে। সেই জন্য আমার একটা রিকোয়েস্ট, যেখানে না থাকাই ভালো। এখন আমরা যাচ্ছি সেই পুকুর দেখতে যেখানে একসময় মৃতদেহগুলিকে ঘি মাখিয়ে স্নান করানো হতো, আজ তা শুকিয়ে গেছে। এখন আমরা ঢুকছি এই হসপিটালের শ্মশানে, যেখানে একটি ছোট্ট কালী মন্দির আছে, আর এই মন্দিরটির ঠিক পেছনেই মৃতদেহ দাহ হতো। তবে বর্তমানে এই শ্মশানে মৃতদেহ পোড়ানো হয় না। একসময় যে পোড়ানো হতো তার প্রমাণ পাওয়া যায় এই হাড় ও পোড়া কাপড়ের থেকে। বিধানচন্দ্র রায় শ্মশান। আচ্ছা, এখানে কি তাহলে মরা পোড়ানো হতো আগে? আগে মরা পোড়ানো হতো, এখনো মাঝে মাঝে হয়। আপনি কত বছর ধরে পূজা করছেন এখানে? আমি তো আছি 11 বছর। এখানেই বাড়ি আপনার? আমরা দেখছিলাম একটা বড় চটকা গাছ শুয়ে একদম বেঁকে গেছিল, ওখান দিয়ে ভয় পেয়ে পালিয়ে গেছিলাম। আর এমনি কাউকে ভূতে টুতে ধরা বা এরকম কিছু হয়েছে ঘটনা? হ্যাঁ, আমাদের ওখানে অনেক লোকের এরকম হয়েছে, না খুব কম আছে, ভয়ঙ্কর জায়গা এটা। 1800 একর জায়গা জুড়ে থাকা এই হসপিটালের একটা সাইডে রয়েছে স্টাফ কোয়ার্টার, যেখানে আজও বাস করে কিছু পরিবার যারা একসময় এই হসপিটালেই কাজ করত। সরকারের তৈরি কোয়ার্টারগুলি তারা
নিজেদের মতো করে থাকার তাগিদে সাজিয়ে নিয়েছে। কতদিন আছেন? আমরা তাও 40-50। আপনাদের আদি বাড়ি কি এটাই নাকি অন্য জায়গায় ছিল? আদি বাড়ি আমাদের নৈহাটি, বাবা মা চাকর এসে যায়, সবাই বলে ওই দিকটা যাওয়া ঠিক না, ওই দিকটা কেউ যাবে না, সন্ধ্যার পর বা ঘূর্ণি দুপুরবেলায় ওই দিকে কেউ যাবে না, গেলে পরেই ওরা ওখানে একা। জায়গাটা খুব ভয়ঙ্কর, ভালো না। খুবই ভালো, তখন চালু হয়েছে, তখন তো মানুষই, তখন প্যাসেঞ্জারও ছিল, লোকও ছিল, আমরা কিছু রান্না করেছি। আমরা এমনি তা এখন আর আমরা হসপিটালের মধ্যে ঘুরতেই আমরা সত্যি করি বাবা, আমরা দেখতে পারি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।